আজকে আউল বাউল শিল্পীরা চিল্লাচ্ছে, গেলাম রে গেলাম না, আমরা তো গেলাম, মাননীয় অমুক, সব কথা বলা যায় না, আমরা তো গেছি। তো তুমি এতদিন তুমি শয়তানি করে বেড়াইছো, এখন ইস্তেগফারের টাইম, এখন তবার ইস্তেগফার, জীবন শেষের পর্যায়ে ফাসাব্বে বেহামদের রব্বিকা ওয়াস্তাগফির, এখন তসবি ভরো, ইস্তেগফার করো, ঠিক না, আউল বাউল থেকে তওবা করো। আমি একটি অলৌকিক ঘটনা দেখছি এই কয়দিনে, মহানবীজির একটি হাদিসের অলৌকিক বাস্তবায়ন দেখছি। ভাইরা, আমি কোনো যুবক ছেলে না যে বয়সের অপূর্ণতার কারণে কোনো কাঁচা কথা বলবো, না, আমি এক একটা কথার পিছনে কয়েক বছর ঘাঁটি, অনেকটা অনেক তথ্য আমি দেই আপনাদেরকে, 50 বছর গবেষণার পরে, সারা জীবনের গবেষণা করতে করতে, কোরআন ও হাদিসের জ্ঞানের জগতে বিচরণ করতে করতে, যতদিন পরিপক্ক হয় নাই এটা আমি বলি না। এই জন্য অনেকে আমার অনেক তথ্যের উপরে হঠাৎ না জানার কারণে চিল্লে চিল্লি করে, কদিন পরে দেখি হে নিজে কয়, আল্লাহ আকবার। তো আমার এই কদিনে একটা হাদিস, যেটা সারা জীবন পড়িয়েছি, 35 বছর সহি বুখারির শিক্ষকতা করেছি, কামিল এম এ ক্লাসে এই বড় বড় হাদিসের কিতাবগুলি বুখারি মুসলিম তিরমিজি নাসাই এগুলি শিক্ষকতা করেছি, ছাত্র জীবনে পড়েছি। তো এই কয়েক দিনের মধ্যে আমি দেখলাম নবীজি বলে গেছেন যে এক সময় আসবে বিশ্ব বাস্তবতায় গোটা মুসলিম জাহান দুই ভাগ হবে, এক ভাগ হলো পাক্কা ইমানদার, আরেক ভাগ হবে পাক্কা মুনাফিক। আমার মত দুই জনসমুদ্রে বিভক্ত হয়ে যাবে, একটা জনসমুদ্র হবে ফুস্তত ইমানিন, ইমানদার জনসমুদ্র, লা নিফাক ফি, মুনাফিকির কিছুই ওদের মধ্যে থাকবে না, পাক্কা আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিয়েরা, আগামী বিশ্ব কেলামতের জন্য আল্লাহ তাআলা নিজে এদেরকে রিক্রুট করে রাখবেন, এরা আল্লাহ নির্বাচিত। ফুস্তাতে ইমানিল্লা নিফাক ফি, আর আরেক জনসমুদ্র ফুস্তাতে নিফাকিন লা ইমান ফি, এরা পাক্কা মুনাফিক জনসমুদ্র, যাদের মধ্যে ইমানের লেশ মাত্র থাকবে না। আজকে যখন দেখি আরদুগান বাইতুল মুকাদ্দাস নিয়ে বলছেন যে আমার লাশের উপর দিয়ে বাইতুল মুকাদ্দাস দখল করা সম্ভব, আমি জিন্দে থাকতে সম্ভব না, ও যখন বলছে যে বাইতুল মুকাদ্দাস মুসলিমদের প্রথম কেবলা, আগামী দিনের বিশ্ব ইসলামী খেলাফতের রাজধানী, ঈসা আলাইহিসসালামের অবতরণ কেন্দ্র, ইমাম মাহাদির বিশ্ব পরিচালনার প্রাণ কেন্দ্র রাজধানী, এবং গোটা পৃথিবীর সকল মুমিনরা ফিলিস্তিন এবং ফিলিস্তিন আশপাশে, শাম দেশের আশপাশে, অর্থাৎ মিশরে, তুরস্কে, ওমানে, সৌদি আরবিয়ায়, লেবাননে, জর্দানে, ওই অঞ্চলে গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা হিজরত করে চলে যাবে, সময় চলে যাবে, তো ওইটার প্রাণ কেন্দ্র বাইতুল মুকাদ্দাস। তো আরদুগান বলেছেন যদি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে মুসলিম উম্মা ব্যর্থ হয়, তারা মদিনা আর মক্কা রক্ষাও করতে পারবে না, তাদের রক্ষার সর্বশক্তি এখানে নিয়োগ করতে হবে। তার ওই ডাকে সাড়া দিয়ে মুসলিম জাহানে বিরাট সাড়া, শতাব্দীর সেরা উক্তিটা আরদুগান করেছেন। মাহাতির মোহাম্মদ, ইমরান খান, এরা কয়েকজন আছে, এদের কথা শুনলে, অ্যাক্টিভিটিস দেখলে, মুসলিম উম্মার প্রতি এদের দায়িত্ববোধ দরদ এগুলি দেখলে, আমি এই হাদিসটাকে স্টাডি করতেছি, আমার মন বলতেছে যে এইটাই হলো ইমানদার জনসমুদ্রের লিডার, যাদের মধ্যে মুনাফিকি সামান্য থাকবে না। আর আরেক দল যারা, আমরা যাদেরকে ধর্মীয় প্রসঙ্গ আসলে অনেক শ্রদ্ধা করতাম এক সময়, আজকে তাদেরকে দেখি বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে তুলে দিচ্ছে, দেয়ার সমস্ত আয়োজন তারা করেছে, তারা বেঈমানদেরকে এনে মুসলিম রাষ্ট্রকে মারাচ্ছে,
এবং তারা নিজেরা ব্যক্তিগত চরিত্র এমন তাদের অবস্থা যে হজ উমরার ট্যাক্সের টাকা দিয়া নর্তকী নাচাচ্ছে। তা এগুলি দেখলে এখনো আমি আমার স্টাডিটা শেষ হয় নাই, তবে আমি নিশ্চিত হচ্ছি যে এই যে গোটা মুসলিম বিশ্ব দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ পাক্কা ইমানদার স্টেজ বাই স্টেজ আস্তে 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 আল্লাহ তাদেরকে বিশ্ব পরিবেশে এমন ইমানের দিকে নেবেন, খাঁটি নির্ভেজান ইমানদারের জনসমুদ্রের মধ্যে তারা নেতৃত্ব দেবে, এরা এক দল হবে। আমরা আশা করি আমাদের বাংলাদেশ পাক্কা ইমানদারদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আমাদের সরকার, আমাদের জনগণ, আমরা আমরা আমার আমি বাংলাদেশকে নিয়ে যাই স্টাডি করি, হঠাৎ এই দেশের মানুষের হৃদয়গুলোকে কেন আল্লাহ তাআলা এইভাবে কোরআনমুখী করলেন? আজকে আউল বাউল শিল্পীরা চিল্লাচ্ছে গেলাম রে গেলাম না, আমরা তো গেলাম, মাননীয় অমুক, সব কথা বলা যায় না, আমরা তো গেছি। তো তুমি এতদিন তুমি শয়তানি করে বেড়াইছো, এখন ইস্তেগফারের টাইম, এখন তওবার ইস্তেগফার জীবন শেষের পর্যায়ে ফাসাব্বে বেহামদের রব্বিকে ওয়াস্তাগফির, এখন তসবিহ পড়ো ইস্তেগফার করো, ঠিক না? আউল বাউল থেকে তওবা করো, ঠিক না? এখন আল্লাহ তাআলা যখন যাকে যাকে দিয়ে যে জাতিকে টান দিলে সে জাতি ছুটবে, আল্লাহ তাদেরকে ব্যবহার করেন। এখন যতই চিল্লাচিল্লি করো এইসব চিল্লাচিল্লিতে কোনো কাজ হবে না। আর ওরা চায় কি যে প্রদীপ আল্লাহ জ্বালিয়েছেন ওইটা নিভাতে চাও, তাহলে তোমার মোজ দাঁড়িয়ে থাকতো না, তুমি পড়া যাইবা, এখানে ফু মারিস না, ঠিক না কথা? আল্লাহর জ্বালানো হচ্ছে রাগ, তোমার নিভাবার সাধ্য নাই, তুমি কি সারা ওয়ার্ল্ড চেষ্টা করলেও নিভাইতে পারবে না। তো আল্লাহ তাআলা এখন মুসলিম জাহানকে দুই ভাগ করছেন, এক ভাগ পাক্কা মোনাফেক, এক ভাগ পাক্কা ইমানদার। ইমানদারদের হাতে আগামী বিশ্ব তুলে দেবেন ইনশাল্লাহ। আমি অত্যন্ত আগ্রহ ভরে আল্লাহর কাছে এটা প্রার্থনা করি যে আমাদের অসহায় বাংলাদেশকে আল্লাহ তুমি ফুস্তাতে ইমানিল্লাহ নেফা কাফি, আমরা গুনাহগার মানুষ, আমাদের জ্ঞান কম, আমাদের ইবাদত বন্দেগী কম, তুমি দয়া করে এই বাংলাদেশকে ওই ইমানদার জনসমুদ্রের কাতারভুক্ত করো যারা ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের সহযোগী হবে এবং জান্নাতে চলে যাবে। আমি এই বাংলাদেশে সেই লক্ষণটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু কথাবার্তা অনেকে বলেন, না বুঝে বলেন, কিন্তু পরক্ষণে আবার মাফও চান, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ, ঠিক না? তো ইদানিং এইসব জিনিস দেখতে পাচ্ছি। তো আমি যে আয়াত দুটো এই জন্য বাছাই করেছিলাম যে সাকসেস যদি চান, এক নম্বর হলো ইমান লাগবে, কি লাগবে? আর ইমানের পরে যেটা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, দেখুন সলাতের বারো তেরোটা ফরজ, অনেকগুলো ওয়াজিব সুন্নত, অনেক সলাতের বারো হাজারের মতো মাসলা মাসাইল আছে, এক সলাতেরই শুধু ইসলামে বারো হাজারের মতো মাসালা মাসাইল আছে। আল্লাহ তাআলা কোনো মাসালা এই সূরায় উল্লেখ করলেন না, একটা মাসালা উল্লেখ করলেন যেটা আমরা কেউ আলোচনা করি না, আল্লাযীনা হুম যারা ফি সলাতিহিম তাদের সলাতের মধ্যে খাশিউন, আল্লাহর ভয়ে মগ্ন প্রায় হয়ে থাকে, নিমজ্জিত, আল্লাহর ভয়ে নিথর নিস্তব্ধ নিমগ্ন হয়ে যায়। কিছু কিছু মানুষ যখন কোনো সাধনায় মগ্ন থাকে পাশে দিক বোমা ফাটলেও টের পায় না, ঠিক না? সে তার ধ্যানে মগ্ন হয়ে আছে। আজকাল ওই মেডিটেশন নামে একটা আছে, কোয়ান্টাম কোয়ান্টাম ওই যে মেডিটেশন, এটা ঠিক ওই বৌদ্ধদের এক ধরনের বৈশ বৈশ একটা সাধনা করে না, তো মুসলিমদের তো ওইটা না, মুসলিমদের হলো সালাত। সালাতের মধ্যে যারা ডিপলি সালাতটা পড়ে, আল্লাহু আকবর বলে সালাতে যখন দাঁড়ালো, সে যেন ওই কাদা মাটির পৃথিবীতে আর নাই,
ওই জন্য চলে গেল আল্লাহর আরশের ওই জগতে, তার হৃদয়টা জার্নি করছে আল্লাহর আরশের চারপাশে। হযরত আলী বলতেন, লিয়াহম কলবুকা হাওলাল আরশি ও জাসাদুকা ফিল আরদি, যখন তুমি সালাতে দাঁড়াবা তোমার হৃদয়টা যাতে আরশের ওখানে যায়, বডিটা মাটিতেই থাকুক। মেরাজ, তুমি আসমানের দিকে জার্নি করো, আল্লাহকে কল্পনা করে এমনভাবে সালাতটা পড়ো যেন আল্লাহর সামনে আল্লাহর গোলাম হয়ে তুমি দাঁড়িয়ে আছো।